সুপ্রিয় নম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট টুইটারের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা তৃতীয় নম্বর অঙ্কটা করব শিক্ষার্থী বন্ধুরা যারা চ্যানেলে নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য রইল চলো থেকে শুরু করে এখানে বলছে যে কে এর মানের জন্য কে এক্স প্লাস কে ওয়াই ইকুয়াল টু কে এবং কে মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু ফাইভ মাইনাস কে সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা শব্দ বলছে যে দুইটি সমীকরণ দেওয়া আছে এবং কে এর একটা মান বের করতে হবে এখানে বলছে যে দুইটি সমীকরণের অসংখ্য সমাধান থাকবে তাহলে যদি দুটি সমীকরণ যদি অসংখ্য সমাধান থাকে তাহলে আমরা কিন্তু এই একটা ফর্মুলা থেকে পাই দুটি সমীকরণ কি হবে সমাপতিত্ব সরলরেখা হবে অর্থাৎ এটা এই সরলরেখাটা হবে একটা সরলরেখা আরেক সরলরেখা বা পতিত হবে তাহলে আমরা কি পাবো অসংখ্য সাধারণ সমাধান পাবো তার মানে এই শর্তটা কী হলো দুটি রেখা যদি একটা বি ওয়ান একটা বি টু দিয়ে গঠিত হয় তাহলে আমরা কী পাবো এ ওয়ান বাই বি ওয়ান ইকোয়াল টু বি ওয়ান বাই বি টু ইকোয়াল টু সি ওয়ান বাই সি টু অর্থাৎ এই যে শর্ত এই শর্তের আলোকে আমরা কাজ এখানে করব শিক্ষার্থী বন্ধুরা চলো থেকে আমরা শুরু করি আমাদের কি করতে হবে কে এর মান বের করতে হবে কার আলোকে আমাদের এই যে এখানে যে শর্তটা আছে এই শর্তের আলোকে আমাদের কে এর মানটা বের করতে হবে কাজেই আমরা এখানে লিখে দিই আমরা লিখব যে প্রথম শর্ত হ্যাঁ প্রদত্ত সমীকরণ আমরা লিখি যে প্রদত্ত সমীকরণ আমাদের দেখো এখানে কি বলছে প্রথম সমীকরণটা কি বলছে প্রথম সমীকরণ বলছে যে আমাদের এখানে কে এক্স প্রথম সমীকরণটা হলো কে এক্স আমরা লিখি কে এক্স প্লাস কি বলছে সিক্স ওয়াই বলছে ইকোয়াল টু কে ইকোয়াল টু কে না দিয়ে আমরা কী লিখবো এটাকে যদি আমরা এখানে লিখতে পারি কে লিখি ইকোয়াল টু কে এটা এক নম্বর সমীকরণ এটা লিখলাম এখানে আর দুই নম্বর সমীকরণটা বলছে কে মাইনাস ওয়ান ইন্টু কী বলছে এক্স প্লাস বলছে যে ফোর ওয়াই এখানে কত বলছে ফাইভ মানাস কে বলছে শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে আমাদের কী নম্বর দুই নম্বর সমীকরণ এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের এই দুইটা সমীকরণ থেকে আমরা কী করবো একটা আর একটার সাথে তুলনা করে আমরা পাই কি পাই দেখো আমরা এখানে লিখবো এখানে লিখেছে এক ও দুই নং সমীকরণ আমরা কী করবো তুলনা যথাক্রমে আমরা কী করি তুলনা করি যথাক্রমে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকাল টু সি ওয়ান এবং আবার কী করি এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইকোয়াল টু সি টু এর সাথে কী করি তুলনা করি আমরা যদি তুলনা করি তাহলে কী পাবো দেখো তুলনা করলে আমরা পাই আমরা এখানে যেটা আছে আমাদের এ ওয়ান অ্যাকাউন্ট টু কত কী দেওয়া আছে এ ওয়ান সমস্যা কে দেওয়া আছে এবং বি ওয়ান সমস্যান কী দেওয়া আছে বি ওয়ান সমস্য সিক্স দেওয়া আছে সি ওয়ান সমস্য কী দেওয়া আছে টু দেওয়া আছে এটা কি আমরা কী করবো এবং এ আমাদের কী দেওয়া আছে কে মাইনাস ওয়ান দেওয়া আছে বি টুর সমসন কী দেওয়া আছে ফোর ওয়াই দেওয়া আছে এবং সি ট্যুর সমসন আমাদের কী দেওয়া আছে ফাইভ মানাস কে দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা আমরা এতটুকু আমরা কী করলাম তুলনা করলাম তাহলে কিন্তু তার আগে আমাদের একটা কথা আমাদের এখানে বলছিলো একটা শর্ত দিয়েছিলো যে সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে অসংখ্য সমাধান থাকলে আমরা এই যে ফর্মুলা আছে এর মাধ্যমে আমরা সেটা কি করবো সাজাবো যেহেতু আমরা লিখবো যে অসংখ্য সমাধান থাকার শর্ত হল যেহেতু আমরা লিখি সমীকরণ দুটিতে অসংখ্য সমাধান আছে সমাধান আমরা লিখতে পারি সমাধান বিদ্যমান অথবা আছে আমরা যেটা পারি সেটা লিখতে পারি বিদ্যমান তাই আমরা কি লিখবো

অসংখ্য সমাধান থাকার শর্ত হলো আমরা কি লিখি এখানে যে শর্তটা হলো আমরা জানি এ ওয়ান বাই এ টু ইকাল টু ওয়ান বাই বি টু ইকাল টু সি ওয়ান বাই সি টু এখন আমরা যেটা করব। সেটা হলো মানগুলো বসিয়ে দেব এ ওনার যে মানগুলো আছে আমরা যা কী জানি কে ভাই কে মাইনাস ওয়ান আবার বিওয়ানের মানটা কি আছে সিক্স মাইনাস ফোর আছে এবং আমাদের এখানে সি ওয়ানের মান কি আছে কে বাই আমাদের ফাইভ মাইনাস কে বিদ্যামান শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করব। সেটা হলো প্রথম আমরা কি করব এটা এবং এর সাথে নিয়ে নেব অর্থাৎ আমরা যদি এটাকে এভাবে সাজাই সুতরাং এখন আমরা লিখবো যে এখন লিখি এখন আমরা লিখব কে মাইনাস কে বাই কে মাইনাস ওয়ান ইকুয়াল টু সিক্স বাই ফোর এটাকে কী করবো আর আরে গুণ করবো যদি গুণ করি তাহলে আমরা লিখি সিক্স কে মাইনাস সিক্স ইকুয়াল টু ফোর কে আমরা কি এটা আরও সাজাই সিক্স কে মাইনাস ফোর কে ইকুয়াল টু আমাদের কথা সিক্স এটাকে যদি আমরা আরও করি তাহলে আমাদের দাঁড়ায় টু কে ইকুয়াল টু কত সিক্স সুতরাং আমরা কে এর সময় কত পাবো সিক্স বাই টু ইকুয়াল টু কত থ্রি পাবো শিক্ষার্থী বন্ধুরা সুতরাং কে এর একটা মান আমরা পেয়ে গেলাম এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এর সাথে এটাকে আমরা নেব অর্থাৎ সিক্স বাই ফোর ইকুয়াল টু কে মাইনাস আমরা কিউ ফাইভ মাইনাস কে নেব এটাকে আবার আর আর গুণ করি যদি গুণ করি তাহলে আমাদের কী হয় দেখো আমাদের হয় এইটার এর সাথে গুণ করি তাহলে কত হয় তিরিশ মাইনাস সিক্স কে ইকুয়াল টু আমাদের কী হয় এখানে ফোর কে হয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আবার কী করবো থার্টি মাইনাস সাইট চেঞ্জ করবো সিক্স কে প্লাস ফোর কে এদিকে নিয়ে আসবো আবার যদি সাইজ চেঞ্জ করি তাহলে এখানে কী হবে টেন কে হবে টেন কে ইকুয়াল টু কত থার্টি সুতরাং কে সময় সামনে কী করবো থার্টি বাই টেন কাটি কত হয় থ্রি হয় শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো ক্যার মান কিন্তু দু জায়গায় সমান অর্থাৎ এখানে ক্যার মান যা পাইলাম ফোর থ্রি এ জায়গার ক্যার মান ও থ্রি আমাদের এখানে বলছিলো ক্যার সমস্যা আমরা লিখতে পারি কে সময় সমান থ্রি হলে কী করবো সমীকরণ দুটি এর অসংখ্য সমাধান থাকবে সমী আমরা লিখি যে সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে সে শিক্ষার্থী বন্ধুরা তাহলে নির্ণীয় আমরা লিখবো যে নির্ণীয় মান হলো আমাদের কি এখানে নির্ণীয় মান সময় সমান কে সমসম আমাদের কত থ্রি এটাই হলো আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো দেখে আমরা শুরু করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে চার নাম অঙ্কটা বলছে এ ও বি এর যে কোনো মানের জন্য থ্রি এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল টু টু বি মাইনাস ওয়ান এবং ফাইভ এক্স প্লাস এ মাইনাস টু এ ইন টু ওয়াই সমসন থ্রি বি সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু দুইটি শর্ত বলছে একটি শর্ত বলছে যে অসংখ্য সমাধান থাকবে আগের অঙ্কটা করেছিলাম তিন নম্বরটা সেটা একই তবে এখানে এর দুইটা এর মান আমরা পেয়েছিলাম দুইটা এবং এখানে কের পরি এ এবং বি বলছে আমরা এ এবং বি এর মান বের করব শিক্ষার্থী বন্ধুরা আমরা কোন ফর্মুলাটা ফলো করব এই ফর্মুলাটা ফলো করব অসংখ্য সমাধান যেখানে আছে চলো দেখি আমরা শুরু করে আমাদের এক নম্বর কত নম্বর অঙ্কটা চার নম্বর অঙ্কটা চার নম্বর অঙ্কটা আমরা এখানে লিখিয়ে এভাবে আমাদের লিখি দেওয়া আছে কী দেওয়া আছে দেখো থ্রি এক্স মাইনাস এক প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল টু টু বি মাইনাস ওয়ান এটা হলো এক নম্বর সমীকরণ আরেকটা হলো ফাইভ এক্স প্লাস ওয়ান মাইনাস টুয় ইন টু ওয়াই টু এখানে আছে থ্রি বি এটা হলো দুই নম্বর সমীকরণ আমরা যেটা করবো সেটা হলো এক নং ও দুই নং সমীকরণ কী করবো এ ওয়ান এক্স প্লাস বি এবং এ টু বি টু ওয়াই টু সি টু এর সাথে তুলনা করে পাই আমরা কী পাই দেখো আমরা আগের ক্লাসে যেরকমগুলো করেছিলাম যেভাবে ঠিক সেটাই এটা চাষ আমরা কী করব তুলনা করবো আমাদের এ ওয়ান কী আছে দেখো এ ওয়ান আছে এখানে থ্রি আছে নিলাম থ্রি এবং বি ওয়ান কী আছে এখানে বি ওয়ান আছে আমাদের এখানে মাইনাস মাইনাস এ প্লাস ওয়ান আছে সি ওয়ান কী আছে এখানে সি ওয়ান আছে টু বি মাইনাস ওয়ান আছে শিক্ষার্থী বন্ধুরা এইটা একটা এবং এ টু সমর্শন কী আছে এ টু সমসন আছে ফাইভ যে দেখুন ফাইভ আছে এবং বি টু সমস্যা কী আছে ওয়ান মাইনাস টুয়ে আছে এবং সি টু সমস্যা কী আছে থ্রি বি আছে শিক্ষার্থী বন্ধুরা আমরা কী পেলাম যে তুলনা করে মানগুলা খুঁজে বের করলাম যেহেতু আমাদের বলছি অসংখ্য সমাধান বিদ্যমান সমাধান আমরা লিখি সমাধান কি বিদ্যমান এখানে আছে আমরা লিখব বিদ্যমান সুতরাং আমরা কি লিখতে পারি আমরা লিখবো যে এই যে ফর্মুলাটা আছে এ ওয়ান বাই এ টু টু বি ওয়ান বাই বি টু ইকাল টু সি ওয়ান বাই সি টু এখন আমরা যেটা করবো ধরো এখন আমরা যেটা করবো আমরা তুলনা করে মানগুলো বসাবো এ ওয়ান সমস্যা আমরা কী পেয়েছিলাম থ্রি পেলাম এবং এ টুর সমস্যা আমরা কী পেলাম ফাইভ পেলাম এরপরে আমাদের বি ওয়ান সমস্যা আমরা কী পাবো বি ওয়ানের সমস্যা আমাদের বলছে মাইনাস এ প্লাস ওয়ান যে এখান থেকে আমরা এটা পাবো আমাদের এখানে মান্ডাস যেটা সেটা এবং বি টুর মানটা আমরা কী পেলাম বি টুর মান্ডা পেলাম আমরা এখানে ওয়ান মাইনাস টু এ এটা হলো বি ট মান পেলাম এবং সি ওয়ানের মানটা আমরা কী পেলাম সি ওয়ানের মানটা পেলাম টু বি মাইনাস ওয়ান এবং সি টুর মানটা কী পেলাম এই যে দেখো টুর মানটা পেলাম থ্রি বি পেলাম শিক্ষার্থী বন্ধুরা কাজে উপর থেকে আমরা মানগুলো বসিয়ে দিলাম এখন আমরা কী করব প্রথমে এর সাথে কাজ করবো তারপরে এর নিয়ে কাজ করবো আমরা লিখবো এখন আমরা কী লিখি থ্রি বাই ফাইভ ইকুয়াল টু মাইনাস এ প্লাস ওয়ান বাই আমরা লিখি যে ওয়ান মাইনাস টু এ শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আর আরে কাজ করবো আর আরে কাজ করে দেখো তাহলে থ্রি এ মাইনাস সিক্স এ হয় আবার এখানে কী হয় মাইনাস ফাইভ এ আর প্লাস ওয়ান মাইনাস ইকুয়াল টু মাইনাস ফাইভ হয় শিক্ষার্থী বন্ধুরা এটিকে যদি আমরা সার্চ চেঞ্জ করে নিয়ে আসি তাহলে মাইনাস সিক্স এ প্লাস ফাইভ এ ইকুয়াল টু আমরা এখানে কী করবো মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি অর্থাৎ আমরা যদি এখানে সিম্পলিফাই করি যে মাইনাস এ হয় আর এখানে কী হয় মাইনাস এইট মাইনাস মাইনাস কাটাস এর সমস্যা আমরা কী পাবো এইট পাবো অর্থাৎ এর একটা মান আমরা পেয়েছি আমাদের এখানে কী বলছিল দেখো আমাদের এখানে বলছিলো এ এবং বীর মানটা বের করার জন্য এখন আমরা কী করব দেখো আমরা এখন থ্রি বাই কী করবো ফাইভ নেবো ইকুয়াল টু নিব এই যে এটাকে নিব অর্থাৎ আমরা এ এটা এটা কাজ করেছিলাম এখন কাজ করব এই যে এটা এটা শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো যে টু বি টু বি মাইনাস ওয়ান বাই বি এটাকে আমরা কী করবো আর আরেকোন করব তাহলে কী হবে নাইন বি টু কী হবে টেন বি মাইনাস কত ফাইভ হবে শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি আবার করে সেন্স করে দিকে নিয়ে আসি টেন বি মাইনাস ফাইভ ইকাল টু নাইন বি করি টেন বি কত ফাইভ এটাকে নিয়ে আসি সুতরাং বি সময় সংখ্যা তো ফাইভ হলো অর্থাৎ এ আমাদের কি বলছিল এ এবং এর মান বের করার জন্য এখন এ এবং বিয় মানুষের আমরা লিখি এখানে সুতরাং এ ইকুয়াল টু এইট এবং বি ইকুয়াল টু ফাইভ হলে সমীকরণ আমরা লিখব সমীকরণ দুটিতে অসংখ্য সমাধান বিদ্যমান অসংখ্য সমাধান আছে শিক্ষার্থী বন্ধুরা এটি হলো আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো দেখি আমরা পরের পেজের অঙ্কগুলো পড়ি